হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। তো আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের ব্লগ আজ আমি শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে দিনটা যেরকম নর্মাল ডে মানে কাটে সেরকমই, কারণ যদিও করোনা অনেকটাই কমে গেছে কিন্তু আমরা এখনও পর্যন্ত বাইরে বেরোচ্ছি না। আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, খুব রোদ উঠেছে আর খুব গরমও লাগছে। তো চলো, অনেকদিন পরে আমি মানে ভিডিওগুলো বানাচ্ছি, তো গ্যাপ হয়ে গেল না একটু, কেমন যেন ক্যামেরা থেকে সরে গেছিলাম কেমন একটা লাগছিল। তো আবার ফিরে এলাম, ভালো লাগছে। আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে কিন্তু এডিট করতে খুব মানে লেজি ফিল করি আমি। ভিডিও এডিট করতে আমার একটুও ভালো লাগে না, তো ঘুম পেয়ে যাই ভিডিও এডিট করতে যখন যাই, তখন পুরো আধা ঘন্টা মতো হয়তো কাজ করলাম তারপরে ঘুমিয়েই পড়ি। তো ভিডিও বানাতে কিন্তু আমি খুব ভালোবাসি, এটাতে আমার একদম কোনো মানে বোর লাগে না বা কোনো সেরকম খারাপ লাগে না, আমার খুব ভালো লাগে। এডিট করতেই আমার খুব খারাপ লাগে। চলো আজকে আমি কী কী করছি সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর সেরকম কিছু না, নর্মাল ডের মতোই আজকের ব্লগটাও যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আজকে আমি কী কী রান্না করছি সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আবার আমি একটু পরে আসছি। গুড মর্নিং বন্ধুরা, আমি ব্লগের প্রথমে গুড মর্নিং বলতে ভুলে গেছি। আর এই দেখো সকাল সকাল আমি গরম জল বানিয়ে নিয়েছি হাজবেন্ডের জন্য, প্লেন গরম জল। আর আমি আমারটা হচ্ছে একটু মধু মিশিয়ে দেব গরম জলে। আমি এটা কন্টিনিউ আজ হয়ে গেল প্রায় 6 মাসের মতো আমি এটা খাই। তো এতে আমার একটু মনে হয় যেন অ্যাসিডিটি কমেছে, আমার মনে হয়, আর কোনো আমার সাইড ইফেক্ট হয় না, তো সেই কারণে আমি এটা কন্টিনিউ রেখেছি। আর লেবু আমি এতে খাই না, হাজবেন্ড এমনি প্লেনই জল খায় গরম জল। আর এই দেখো এখন আমি চা বসিয়ে দিলাম, আর কিচেন টিচেন পরিষ্কার করা একটু বাকি আছে, আমি আগে চা আর নাস্তা বানিয়ে নেব তারপরে কিচেনটা পরিষ্কার করব। আর এমনিতেই রাতে আমি একটু তো মানে পরিষ্কার করেই নিই, না হলে ককরোচের খুব উৎপাত হয়। তো এখানে আমি দেখো আজকে আমি আদার দিয়ে চা বানাচ্ছি, দুধ চা। তো মশলা চাও বানাই, খুব কম বানাই আমি মশলা, অত পছন্দ করে না। এখানে কিন্তু মশলাওয়ালা চায়ে বেশি গুজরাতিরা খায়, তো আমরা কেন জানি না আমাদের অত ভালো লাগে না, আমি তো খাই না, আমার হাজবেন্ডের জন্য বানাই, ও অত মশলা চা খেতে ভালো লাগে না, চায়ের জন্য আলাদা মশলা কিন্তু এখানে পাওয়া যায়। তো এই দেখো আমি মেয়ের জন্য আর আমার হাজবেন্ডের জন্য চা রেডি করে নিলাম। তো চলো, ওদের কিন্তু নাস্তা হয়ে গেছে, পরে আমি চা বানালাম, তো সেটা নাস্তা করাটা আর দেখালাম না, তাড়াহুড়োতে চা বানালাম, এটাই পরে বানিয়েছি, সেই জন্য এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাবান্না দুপুরের জন্য রেডি করব। আর ছোটোখাটো একটু কাজ আছে, ঘর টোর গোছগাছ এইসব করব। আর মেয়ে হচ্ছে খেয়ে দেয়ে আন্টির ঘরে যাবে, একটু খেলে আসবে, আর তারপরে আসার পরে আমরা খাওয়া দাওয়া করব দুপুরবেলায়। তো তোমরা কিন্তু বিকেল 5টায় এসো, আমি লাইভ কন্টিনিউ করছি, আর ভালো লাগবে, নতুন নতুন বন্ধু পাবে, গল্প করব সবাই মিলে। তো তোমরা সবাই এসো বিকেল 5টায়, আমি করব না ভাবছিলাম কিন্তু আমার বরের কথায় আমাকে করতে হচ্ছে। তো তোমরা থেকো, সবাই সাপোর্ট করো, আর সবাই সবাইকে বন্ধু করো, সবাই সবাইকার হাত ধরে আমরা সবাই এগোবো, তাহলেই দেখবে আমরা একটা সফলতার দিকে এগিয়ে যাব, না হলে একা একা কেউ কখনো এগোতে পারে না। তো সবাই সবার হাত ধরে এগোলে আশা করি খুব তাড়াতাড়ি আমরা মানে সফলতার দিকেই যাব, সফলতা পাবো। তো চলো, এই কথাটা বলার ছিল তোমাদের সাথে।
রিলায়েন্স থেকে কিছু জিনিস আমরা অর্ডার করেছিলাম। আমাদের মানে রিলায়েন্সকে অনেক ধন্যবাদ জানাতে হবে, কারণ এই যে প্যান্ডামিক গেল প্রায় 1.5 বছরের বেশি, তো এই সিচুয়েশানে রিলায়েন্স আমাদের খুব উপকার করেছে। ওখান থেকেই আমি মাসকাবাড়ি বাজার বলো সব কিছু প্রায় রিলায়েন্স থেকেই আসে, তো বাইরের থেকে আমাকে আনতেই হয় না, শুধু ভেজিটেবল আর মাছ মাংস যেগুলো সেগুলো হচ্ছে বাইরের থেকে আনতে হয়। আর যদিও যদিও আমাদের পাশেই একটা দোকান আছে, ওখান থেকেও আমরা ইমার্জেন্সি কিছু হয়তো শেষ হয়ে গেছে বা অল্প কিছু নেওয়ার আছে, তো সেরকম জিনিস ছোটোখাটো জিনিসগুলো সামনের দোকান থেকে আমরা নিয়ে আসি, তো সেটা খুব কমই আমি রিলায়েন্স থেকে বেশিরভাগ আনি। তো চলো, যা যা এনেছি ওইগুলো একটু গুছিয়ে আমাকে রাখতে হবে, কারণ আমি 3-4 দিন আগেই চলে এসেছিলো। আমি না যে বক্সের মধ্যে আসে আমি স্প্রে করে ওটা ওরকমই 3-4 দিন রেখে দিই, তারপরে আবার উপর থেকে একটু স্প্রে করে নিই আর তারপরে আমি গুছিয়ে নিই। তো চাল টাল এসব এসেছিলো, সব কিছু এসেছে, তো চালটা আমি ভরে দেবো, তারপরে বাকি যে জিনিস আছে বিস্কিট ফিস্কিট ওই সব জিনিসগুলো একটু রাখবো। মেয়ে আমার বিস্কিট খেতে খুব পছন্দ করে, হাইড অ্যান্ড সিক বিস্কিটটা খুব পছন্দ করে, তো ওর জন্য মানে বিস্কিট আমাদের রাখতেই হয় এক্সট্রা। তো ওই বিস্কিট ফিস্কিট এসেছে, কিছু ফ্রুটসও আনিয়েছি, পনির এসেছে, তো ওইসব জিনিসগুলো পনির তো আগেই তুলে রেখে দিয়েছি, যা যা আছে অল্প স্বল্প আর যা ইউজ করার আমি করে নিয়েছি, যেরকম সুজি চিনি ওইগুলো ইমার্জেন্সিতে আমি ওগুলো ইউজ করে নিয়েছি, বাকি যেগুলো ছিল সেগুলো একটু আলাদা করে রেখে দেবো। তো চলো, আমার কিন্তু একদম ছোট্ট ঘর, জিনিস গুছিয়ে রাখতে পারি না, রাখারও তো মানে জিনিস কিছু সেরকম নেই। তো কিছুদিন আগে একটা সেলফ এনেছিলাম, তোমরা দেখেছো আশা করি, তো সেটাই এখন আপাতত রাখছি। তো চলো সব কিছু আমি গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো।
তো এই দেখো, এই কাকার কাছ থেকেই আমি কিন্তু ভেজিটেবল মানে এই কিছুদিন ধরে নিচ্ছি, কিছুদিন নয় মাসখানেক হয়ে গেল। আর এই দেখো আজকে হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল বানাবো, আর হচ্ছে ওই কাকার কাছ থেকে যে বরবটি নিয়েছি সে বরবটি আলু পোস্ত করব। তো এখানে দেখো এবার আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এটা আমি বেশি কিছু শেয়ার করব না, জানি না আমাদের অফিসের স্টাফগুলো দেখবে কি না, যদি দেখে খারাপ ভাববে তো আমি ভয়েস দিয়ে মানে অত বেশি কিছু বলছি না। তো আমি মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, তারপরে বানাবো। আর খুব ভালো লাগে, আমার মেয়ে খুব পছন্দ করে তেলাপিয়া মাছ, এই মাছের ভাজাটাও খুব পছন্দ করে, 3-4 পিস তো ও নিজেই খেয়ে নেয়। আর এই কিছুদিন হলো যে মাছ নিয়ে আসে মাসি, সেই মাসি আনছে, এটা সেকেন্ড টাইম নিলাম ওর কাছ থেকে তেলাপিয়া মাছ। না হলে গত বছর আমি একবার এনেছিলাম তেলাপিয়া মাছ, আর কোনো দিন তার আগে কোনো দিন খাইনি। এখানে পাওয়া যেত কি না জানতামই না, কিন্তু এক জায়গায় পাওয়া মানে যেত, সেখান থেকে একবারই এনেছিলাম। তারপরে সব দিন তো রাখে না সব মাছ। আর এই দেখো এই সবজিগুলো আমি নিয়েছিলাম, টমেটো আর বরবটি নিয়েছি, আর বেশি কিছু নিলাম না, অল্প অল্প সবজি আছে। আরেকজন স্কুটি নিয়ে মাসি আছে, ওর কাছ থেকেও আমি নিই তো। আর আমাদের ওর পাশের বাড়িতে কাপড় পরিষ্কার করছে, তারই আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ।
একদিন খেলতে খেলতে আমার মেয়ে চশমাটা পড়ে যায়, আর পড়ে গিয়ে গ্লাসটা একদম বেরিয়ে যায়, যে পাওয়ারের গ্লাসটা ছিল সেটা বেরিয়ে যায়। তো নতুন আবার চশমা ওর বানিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে সেদিনে গিয়ে, কারণ ওর যে এরা ছিল পাওয়ারের গ্লাসটা সেটা ঠিক ছিল কিন্তু ফ্রেমটা ভেঙে গেছিলো। তো ফ্রেমটাই শুধু চেঞ্জ করা হয়েছে, বাকি মানে পুরো চশমা বানাতে হয়নি। তো ভালোই মোটামুটি চলছে। আর আমার হাজবেন্ডেরও পাটা একদম ভালো হয়ে গেছে, কালকেও গিয়েছিলো ডাক্তারকে দেখিয়ে এসেছি, ডাক্তার বললো কিছু অসুবিধা নেই, শুকিয়ে গেছে খাও, আর সেরকম চিন্তার কিছু নেই। তারপরে নেক্সট উইক থেকে আমার আজকাল না ঘুম ঠিকঠাক হচ্ছে না বলে চোখগুলো খুব জ্বালা করে, কন্টিনিউ একরকম তাকালে চোখগুলো পুরো বন্ধ হয়ে যায়। আর নেক্সট উইক থেকে আমার হাজব্যান্ড অফিসেও যাওয়া শুরু করে দেবে। তো দেখলেই তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তোমরা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের কমেন্টে কিন্তু আমরা মোটিভেট হই, মানে যারা ছোট ছোট ইউটিউবার মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানাতে খুব সাহায্য করে। তো লাইক একদম করতে ভুলবে না, আর একটা ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিও, খুব ভালো লাগবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে খুব ভালো লাগে, এনার্জি আসে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।